দূর দক্ষিণ পাশে টোল প্লাজায় স্বয়ংক্রিয়ভাবে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় টোল আদায় করায় যানজটের কারণে পড়ছেন যাত্রী ও চালকরা এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি চলে আছি তার কাছে চট্টগ্রাম সা মানুষ সেতুতে যে ফার্স্ট ট্র্যাক বা স্বয়ংক্রিয় ট্রলা দেয় পদ্ধতি চালুর পর থেকে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে আপনাকে আমি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে এখনও কিন্তু পিছনে একটু যানজট আপনি লেগে আছে যদিও আমরা আসার পর থেকে এখানে চালু হয়েছে আপনি তো জানেন এখানে টোলাদের জন্য ছয়টি লাইন রয়েছে সেই ছয়টি লাইনের মধ্যে দুইটি লাইন ফার্স্ট ট্র্যাকের জন্য দেওয়া হয়েছে কিন্তু এই ফার্স্ট ট্র্যাকে এই দুটি লাইন দিয়ে কোন গাড়ি প্রতিদিন চলা চলাচল করে অর্থাৎ এই সা সেতু দিয়ে প্রতিদিন পঁচিশ হাজারের বেশি গাড়ি চলাচল করে কিন্তু দুটি লাইন দিয়ে মাত্র একশো গাড়ি চলাচল করে আর চারটি লাইন দিয়ে অন্য গাড়িগুলো চলাচল করে যে কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে আপনাকে হয়তো জানিয়ে রাখেন যে ফার্স্ট এক মানে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে টুল আদায় পদ্ধতি অর্থাৎ গাড়ি যদি এই টুলের সামনে চলে আসে তাহলে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং মেশিনের মাধ্যমে কিন্তু গাড়িটি টুল আদায় হয়ে যাবে কিন্তু এই পদ্ধতিতে এখনও কেউ অভ্যস্ত না যেহেতু চালকরা কিন্তু সেই পদ্ধতি জানে না এটি হয়ে থাকে রকেটের মাধ্যমে অর্থাৎ ডাস্টবাংলামায় যে রকেট রয়েছে সেই রকেটের মাধ্যমে টুক কেটে নেওয়ার কথা কিন্তু এখানকার যে চালকরা রয়েছে তারা বলছে তারা এই সময় কোনো ধারণা নাই ফলে যে চারটি লাইনের মধ্যে দুটি লাইন সবসময় বন্ধ থাকার কারণে কিন্তু সবসময় যানজট সৃষ্টি হয় কিন্তু আমরা আজকে সকালে আসার পথে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু ছয়টি লাইনে কিন্তু ছেড়ে দিয়েছে অর্থাৎ ফাস্ট্র্যাগের জন্য যে দুটি লাইন বরাদ্দ রাখা হয়েছে সংরক্ষিত রাখা হয়েছে সেই দুটি লাইনে কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে যার কারণে যানজট একটু কমেছে কিন্তু সকালবার আমি যখন এসেছিলাম এখানে প্রচণ্ড তীব্র যানজট ছিল এবং বিশেষ করে সন্ধ্যার সময় কিন্তু এখানে এমন যানজট সৃষ্টি হয় যেখানে এক ঘন্টা দেড় ঘণ্টা পর্যন্ত এখানে আটকে থাকতে হয় মানুষকে তো সব কিছু মিলিয়ে যে স্বয়ংক্রিয় বা যে টুল পদ্ধতি এটার কারণে কিন্তু ভোগান্তি পড়তে হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লাখ লাখ মানুষকে তো এই ছিল আমার সর্বশেষ তথ্য পরিবদ চট্টগ্রামের শাহ আমানত সেতুতে স্বয়ংক্রিয় টোল পদ্ধতি চালুর ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন সেখানকার যান চালকরা সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে